আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, সহকারী শিক্ষক ড্যাফোডিলস হাই স্কুল মোদপাড়া দুহার ঢাকা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর একটি অ্যাসাইনমেন্ট নিয়ে হাজির হয়েছি। বোর্ডের দিকে লক্ষ্য করো, অ্যাসাইনমেন্টটা হলো অ্যাসাইনমেন্ট নং 2। অ্যাসাইনমেন্টে দেওয়া আছে একটা প্রশ্ন যে তোমার পরিবারের দুইজন সদস্যের বয়স লেখ এবং তাদের বর্গমূল সংখ্যা রেখায় স্থাপন করো। এক্ষেত্রে আমি যে দুইজনের বয়স লিখছি, তোমরা যে এটাই লিখবা এরকম না। এক্ষেত্রে তোমরা যে কোনো দুইটা বয়স লিখবা এবং এমন দুইটা বয়স লিখবা যেটাকে বর্গমূল করা যায়। তো এটা তোমাদের ইচ্ছা মতো তোমরা করতে পারো। আমি আমার ইচ্ছা মতো দুইটা বয়স দিলাম। দেখো, এখানে আমি লিখেছি যে আমার পরিবারের দুইজন সদস্যের বয়স 25 এবং 36। এখানে 25-এরও বর্গমূল করা যায়, 36-ও বর্গমূল করা যায়। আগে দেখে মানে দেখে নিবে যে যেই সংখ্যা দুইটা তোমরা নিবা সে সংখ্যা দুইটার বর্গমূল করা যায় কি না। তো এখানে দেখো, 25-এর বর্গমূল 5, তাহলে আমি এখন 5কে সংখ্যা রেখায় বসাবো। তো তোমরা সংখ্যা রেখায় যখন বসাবা তখন প্লাসের সংখ্যা রেখাগুলো ডান দিকে স্থাপন করবা আর মাইনাসেরগুলি বাম দিকে স্থাপন করবা। এখানে আমাদের মাইনাসের কোনো সংখ্যা নাই, তুমি শূন্যর পরে বাম দিকে মাইনাসের 2-1 যদি দেখায় দাও তাহলে সেটাকে মাইনাস চিহ্ন দিয়ে দেখাই দিবা। তাহলে আমরা এটা সংখ্যা রেখায় স্থাপন করতে গিয়ে আমরা কী করেছি একটু দেখো, যে প্রথমে একটি সরল রেখা নিয়ে তার উপর একটি বিন্দু ও নেই। দেখো, যে প্রথমে একটি সরল রেখা নিছি, তার মধ্যে একটা বিন্দু ও নিছি। ও বিন্দু ডান দিক থেকে 1, 2, 3, 4, 5 বিন্দু বসাই। দেখো যে 1, 2, 3, 4, 5 আমরা 6 বিন্দু বসাইছি, এটা আমরা 7 বিন্দু বসাইতে পারি। এখন আমাদের চিহ্নিত করতে বলছে যে বিন্দুটা সেটা আমরা চিহ্নিত করব। তো শূন্য বিন্দুর ডান দিক থেকে 5 একক অগ্রসর হয়ে 5 বিন্দুতে গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করি। সংখ্যা রেখায় গাঢ় চিহ্নিত বৃত্তটি 5-এর অবস্থান নির্দেশ করে। দেখো, আমি এখানে যে 5-এর মধ্যে একটা গাঢ় গোল বৃত্ত চিহ্ন দিছি, এটা 5-এর অবস্থান নির্দেশন করছে। তাহলে আমার প্রথমজনের যে সদস্য, প্রথম সদস্যের যে অবস্থানটা সেটা আমরা সংখ্যা রেখায় স্থাপন করছি। আবার দ্বিতীয়তে আমি আরেকজনের বয়স ধরছি 36। এখন আমি 36-এর সংখ্যা রেখা স্থাপন করব। আমি দেখো অনুরূপভাবে আগের লেখাটাও লিখতে পারি। এখানে আমি লিখছি আবার 36-এর বর্গমূল 6। একেবারে আগের মতোই আমি লিখেছি যে প্রথমে একটি সরল রেখা নিয়ে তার উপর একটি বিন্দু ও নেই। এই যে প্রথমে একটি সরল রেখা নিছি, তার উপর একটা বিন্দু ও নিছি। ও বিন্দুর ডান দিকে 1, 2, 3, 4, 5, 6 বিন্দু বসাই। এই যে 1, 2, 3, 4, 5, 6 বিন্দু বসিয়েছি। তো ও বিন্দুর ডান দিক থেকে 6 একক অগ্রসর হয়ে 6 বিন্দুতে গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করি। এই যে 6 বিন্দুতে আমরা গাঢ় গোল চিহ্ন দিয়ে আবদ্ধ করছি। তো সংখ্যা রেখায় গাঢ় চিহ্নিত বৃত্তটি 6-এর অবস্থান নির্দেশ করে। তাহলে আমাদের যে প্রথম অ্যাসাইনমেন্টের সমাধানটা ছিল, আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো তোমাদের যদি বোঝায় আরও কোনো সমস্যা হয় তাহলে আমাকে ফোন করবো, আমি তোমাদের অবশ্যই বিস্তারিত বোঝানোর বা বলে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভালো থাকবা, সুস্থ থাকবা, আর বাইরে যাওয়ার সময় অবশ্যই মাস্ক পরিধান করবা। বাইরে থেকে এসে অবশ্যই হ্যান্ড স্যানিটাইজ ব্যবহার করে এই হাত মুখ দেবা। সুস্থ থেকো, সবল থেকো,
আল্লাহ হাফেজ।